আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একবার হযরত মুসা আলাইহিসসালাম এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তৌরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন। বিশেষ করে তার জীবনের অসংখ্য মজাজা দর্শন করার পরেও মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে তৎপর হলো না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন। ভবিষ্যতে এই জাতির অদৃষ্টে অনেক দুঃখ দুর্দশা আছে বলেও তিনি জাতিকে সতর্ক করে দিলেন। জনসভার মাঝ থেকে একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহ নবী, আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তাআলা যেভাবে সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না। অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। হযরত মুসা আলাইহিসসালাম লোকটির কথা শুনে অনেকক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ তা বটে। হযরত মুসা আলাইহিসসালামের এই হ্যাঁবাচক কথাটি আল্লাহ তাআলার নিকট পছন্দ হলো না, তাই তিনি নবীকে ওহি মারফত জানালেন, হে নবী, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করছো। আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিদেরকে পৃথিবীতে জীবিত রেখেছি। তুমি কি জানো আমি কাকে অধিক জ্ঞান দান করেছি? তোমার যদি ইচ্ছেই হয় তবে চলে যাও, মজমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো। সেখানে আমার এক বান্দা আছে, সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনাও করতে পারবে না। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন, হে প্রভু, তোমার দৃষ্টি অপার, তাই এই জ্ঞানী ব্যক্তির সঙ্গলাভের ভাগ্য আমাকে দান করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হল, হে নবী, দুই সাগরের সঙ্গমস্থলে চলে যাও, সেখানে একটি ময়দান রয়েছে, সে ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে, মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম। হযরত মুসা আলাইহিসসালাম ইউসা আলাইহিসসালামকে ডেকে বললেন, চলো আল্লাহর ওপার কুদরত দেখার জন্য আমরা মজমাউল বাহরাইন যাব। যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছুপা হব না, তবে পথিমধ্যে যাবার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও, যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবৃত্ত করতে পারি। হযরত ইউসা আলাইহিসসালাম নবীর আদেশ অনুসারে কয়েকটি মাছ ভাজি করে থলে ভর্তি করে নিলেন। অতপর দুইজন নবী পথ চলতে আরম্ভ করলেন। দুই দিন পথ চলার পরে তারা মজমাউল বাহরাইনে উপস্থিত হলেন। মজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে। নবীদ্বয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন। হযরত মুসা আলাইহিসসালাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউসা আলাইহিসসালাম মাছের থলেটি এক পাশে রেখে একটি পাথরের উপর বসে রইলেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ তৈরি করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল। অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিসসালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি। হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনোরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউসা আলাইহিসসালাম তখন বললেন, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটি নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, মূলত শয়তানই আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি। অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েল বংশীয় মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তাঁরা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তাঁরা তাদেরকে
নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চললেন, তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল। খিজির বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইসাল্লাম হঠাৎ দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন যে একটি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে বললেন, আপনি একই করলেন, এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন, আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইসাল্লাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইসাল্লামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুল ক্রমে। অতঃপর তাঁরা যখন উভয়ে সমুদ্র পার হলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির তখন ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইসাল্লাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, এই বসতির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের প্রাচীর মেরামত করে দিলেন, আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির আলাইসাল্লাম তখন বললেন, আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, ধৈর্যের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থন হননি, অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে আর সম্ভব নয়, আপনি এখন বিদায় গ্রহণ করুন। হযরত মুসা আলাইসাল্লাম তখন বললেন, ভাই সাহেব, আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন। তখন হযরত খিজির আলাইসাল্লাম বললেন, প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই, ওই এলাকার বাদশাহ একজন জালেম ও অত্যাচারী, সে কারো কোনো ভালো জিনিস দেখলে তা ছিনিয়ে নেয়, এমন কি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না। এমতো অবস্থায় এ লোকটি ছিল একজন এতিমের জীবনযাপনের সম্বল। কিছু সময় পরে এখানে বাদশাহের লোকেরা এসে যাবে, তারা যদি এই নৌকাটি দেখে তবে তারা এটা ছিনিয়ে নিয়ে যাবে, তখন এতিম ছেলেটি না খেয়ে মারা যাবে, তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাদশাহের লোকেরা এসে এটা ভাঙা নৌকা দেখে চলে যাবে। এতিম ছেলেটি নৌকাটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে। দ্বিতীয় ঘটনাটি হলো, যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান, কিন্তু ছেলেটি বড় হলে সে একজন দুর্ধর্ষ ডাকাত হবে, তার পিতামাতাকে শাস্তি দেবে, অন্যের মালপত্র হরণ করবে, মেয়েদেরকে ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত হবে, তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহা বিপদ থেকে রক্ষা করলাম। আর তৃতীয় ঘটনাটি হল, যে দেয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেয়ালের নিচে ওখানের বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে, এখন দেওয়াল ভেঙে সে গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না, দুষ্ট লোকেরা নিয়ে যাবে, তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকাই নিরাপদজনক, তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরও কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম। হযরত মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তিনি ফিরে এসে দেখলেন ইউসা আলাইসাল্লাম যে পাথরের উপর বসা ছিলেন সেখানেই আছেন। হযরত মুসা আলাইসাল্লাম ইউসাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন যাবৎ এখানেই বসাছিলে? হযরত ইউসা আলাইসাল্লাম বললেন, এই মাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন, আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন, তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন? হযরত মুসা আলাইসাল্লাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন। বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তাঁর যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এ সফরের মাধ্যমে সমাধা হয়েছে। তিনি পরবর্তীতে এ সময়ে সর্বত্র বলে বেড়াতেন, আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে
বনি ইসরায়েল কমের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আল্লাহর আলমে রয়েছে, যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয়। যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে এক নজির সৃষ্টির লক্ষ্যে একমাত্র হযরত খিজির আলাইহিসসালামকে অধিক পরিমাণে গায়েবে এলেম দান করেছিলেন, যা পৃথিবীতে নজিরবিহীন। শুধুমাত্র গায়েবী এলেমের অধিকারী হয়ে তিনি হযরত মুসা আলাইহিসসালামের চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন হয়েছেন বলা যাবে না। হযরত মুসা আলাইহিসসালামের নবুয়তি লাভ, কিতাব লাভ, মজেজার অধিকারী লাভ এবং আল্লাহর দিদার লাভ গায়েবী এলেম হাসিলের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে। হযরত মুসা আলাইহিসসালামকে কিছু সময় খিজির আলাইহিসসালামের সোহবতে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার। যদি তার মধ্যে সামান্য অহমিকা সৃষ্টি হয়ে থাকে তাকে সমূলে নির্মল করে তার জীবনকে পবিত্রতম মর্যাদার অধিষ্ঠিত করা। দ্বিতীয়ত, এক এক বিষয় এক একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা। এক কথায়, আল্লাহর অসীম সৃষ্টি রহস্যভেদ করা কোনো জীবের পক্ষেই কখনোই সম্ভব নয়। তাই পৃথিবীতে যা ঘটছে বা ঘটবে তা বিচিত্র রহস্যলীলা।